তিনি মনে করত যে মাতা আর বাংলার সমস্ত মানুষ তার প্রজা। এই বাংলায় আমরা ইন্দ্রিয়ানি বুক ভরা আঠা নিয়ে মনে করেছিলাম বাংলার উন্নয়ন হবে, মানুষের বাক্যের পরিবর্তন হবে, আমার এই দেশের মানুষ নেতার কাছে কি চাহিদা, রাস্তাঘাট উন্নয়ন চালবার ব্রিজ হবে, তাকে জাপুরের এমপি বানায় রেজাল আমরা সবাই জানেন। উল্লা সাহেব কোনোদিন বাংলার মানুষকে মানুষ মনে করে নাই, তিনি মনে করত সে মাতা আর বাংলার সমস্ত মানুষ তার প্রজা। আর সে গুটি কয়েকজন এই বাংলাতে যারা দিন প্রদিন জমি দখল বাড়ি দখল হামলা মামলা দাদন ফকির সব দিয়ে বাংলাকে অতিষ্ঠ করে তুলল, তখন একদিন আমি এই নেতার কাছে গেলাম। কারণ আমি ছাত্র রাজনীতি করতাম, আমার ডাক শুনতে আমি সাহিত্য সম্পাদক নমিনেশন না, এই নিশ্চল চৌধুরীর বাবা ইলিয়াস আহমেদ দাদা বা আমলিক করে তাদের পাউচ আমি জানি, তাদের কষ্ট আমি জানি, কারণ আমার নিজের কষ্টের উপলব্ধি আছে। আমি উপজেলায় নমিনেশন পেয়েও আমার ওয়াইফের স্বর্ণ বন্ধক দিয়া আমি 20 লাখ টাকা দেওয়ার পরও সে বলছে বট মাসে দেহ মঙ্গল হবে, তার কেন্দ্রে আমি মাত্র 56টা ভোট পেলাম। আমি দুপুরবেলা সেদিন সুবাহান যদি মঞ্চে থাকে সুবাহান আমার সাথে ছিল, আমি বেলা 1টার সময় ওনার বাড়ির সব পাইত আমি খারাপ বাসায় বলছিলাম সুহাবের বাচ্চারা আমি তো কোনোদিন জীবিত থাকি, এই হারার জ্বালা আমি তাদের রাতুল্লা সাহেবকে হারে হারে বোঝাব। সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম, সেই প্রতিজ্ঞা এই নিশ্চল চৌধুরীর দিয়া আজকে ভাঙ্গার পরিবর্তন। 14 সালে আমি কিন্তু আপনাদের হাতে পায়ে ধরে নিশ্চল চৌধুরীর এমপি বানিয়েছিলাম, কি জন্যে, এলাকার উন্নয়নের জন্যে, এলাকার মানুষের মূল্যায়নের জন্যে, এলাকার মানুষ নেতা এমপি এবং জনগণের সম্পর্ক ব্যাপী তার জন্য। আমার মনে হয় না কেউ এই ব্যাপারে বিমত করবে যে নিশ্চল চৌধুরী এমপি হওয়ার পরে কারো সাথে বেয়াদবি করছে, কারো উন্নয়নে পাতা দিচ্ছে, কারো নামে মিথ্যা মামলা হামলা দিচ্ছে। তাহলে আমি কিন্তু ওয়াদা যা করেছিলাম আপনারা তাই পেয়েছেন। 10 বছর চলে গেছে, কাজে জাফরুল্লাহ সাহেবের কোন রকম আর কিন্তু কোন আবির্ভাব ঘটে নাই। 4 বছর এত করোনা দিনে কোন একটা লোক কাজে জাফরুল্লাহ সাহেব কাউকে এক বেলা ফোন করে পর্যন্ত জিজ্ঞাস করে নাই। এই করোনায় নিশ্চল চৌধুরী প্রথম যেদিন আছে সেদিন আমিও কিন্তু আসি নাই বয়সে, নিশ্চল চৌধুরী একা তার ড্রাইভার আসলো না, সে গাড়ি নিয়ে দুপুর বেলায় রওনা দিয়ে আসলো। আসার পরে আমি বিকালবেলা ফোন দিয়েছি তুমি কোথায়, কয় দাদা আমি এলাকায় ছিলে আছি, মরিয়ার বাসি এলাকার জনগণ আমার ভোট দিচ্ছে, আমার দায়িত্ব আমার পালন করতে হবে। আমি বললাম তুমি থাকো আমি আসতেছি। পরের দিন রাত্রে আমি আসলাম, নিশ্চল চৌধুরী 2 দিন আপনার পাশে থাকবে, উন্নয়ন করবে, রাস্তা করবে, ব্রিজ করবে, কালভার্ট করবে, ভোট কি তার এখন চাওয়া উচিত,